মিস্টার মোহি এখন কিন্তু আপনি মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন সামান্থা এটা এখানেই ছিল আমি এখন দেখতে পাচ্ছি না আপনার এখানে নিশ্চয়ই ভুল আছে মিসেস সুনার সাক্ষ্যটাও কি ভুল না আমার মনে হচ্ছে আরেকটু খুঁজলে হয়তো পাওয়া যাবে থাকলে তো পাবেন অবজেকশন ওভাররুলড থ্যাংক ইউ ইওর অনার মিস্টার ফাহাদের মাত্র 8 বছরের ব্যবধানে প্রমোশন হওয়ার ব্যাপারটা প্রমাণ করে যে মিসেস আফসানা খান রুনা নিজের নীতিমালা সাইন করে নিজেই ভঙ্গ করেছেন মিস্টার ফাহাদ তার কর্মদক্ষতা বা এক্সপিরিয়েন্স দিয়ে প্রমোশন পাননি বরং পেয়েছেন মিসেস আফসানা খান রুনার তোষামোদী করে তেলবাজি করে এসব আপনি কি বলছেন আমি দিন রাত পরিশ্রম করেছি আপনি কি করেছেন তার সব কিছু প্রমাণ আমার কাছে আছে অবজেকশন ইওর অনার আচ্ছা মিস সামান্থা আপনি কি করে জানলেন যে ফাহাদ সাহেব ম্যানেজার হিসেবে অযোগ্য আপনি কি তখন চ্যাম্পিয়ন গ্রুপে এইচআর হিসেবে কাজ করেছেন ইয়র্নার চ্যাম্পিয়ন গ্রুপের এইচআর ডিপার্টমেন্ট যথেষ্ট ভালোভাবে চ্যাম্পিয়ন গ্রুপের সকল কর্মীদের একটা বার্ষিক রিপোর্ট সংরক্ষণ করেন আমার বিশ্বাস মিস্টার ফাহাদকে প্রমোশন দেওয়ার আগে আফসানা খান রুনা নিজে ফাহাদের রিপোর্টটিও দেখেছিলেন কিন্তু কোন এক অজানা কারণে নিয়ম ভেঙে মিস্টার ফাহাদকে প্রমোশন দিয়ে ম্যানেজার বানিয়েছেন অবজেকশন ওভাররুল মিস্টার মুহি আপনি বসেন থ্যাংক ইউ অনার ইয়র্নার আমার বিজ্ঞ বন্ধু মিস্টার মুহি হয়তো ভুলে গেছেন বর্তমানে চ্যাম্পিয়ন গ্রুপের এইচআর হেড আমার মক্কেল মিস্টার জালাল চৌধুরী তাই মিস্টার ফাহাদের আমলনামা পেতে এইচআর ডিপার্টমেন্টে চাকরি করার দরকার পড়েনি আমার ওয়াও এই ওয়াকিল তো কামাল করে দিচ্ছে এখানে মিস্টার ফাহাদ তার অফিসের ল্যাপটপে বসে কি কি কাজ করেন সমস্ত ডেটা আছে যেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখেছি মিস্টার ফাহাদ 4 ঘন্টা মুভি বা সিরিজ 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অনলাইন শপিং নিউজ পোর্টাল এসব ঘুরে বেরিয়ে সমস্ত ওয়ার্কিং আওয়ারটা পার করে দেন আশ্চর্য আমি কতক্ষণ কাজ মিস্টার ফাহাদ আমি এখনো শেষ করিনি আমি আবার অবজেকশন জানাতে বাধ্য হচ্ছি রনার একজন উচ্চপদস্থ কর্মকর্তার ব্যক্তিগত তথ্য এভাবে জনসম্মুখে প্রকাশ করা অত্যন্ত নিন্দনীয় কাজ বলে আমি মনে করি তাছাড়া এটি একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য অধিকারকে সমুন্নত রাখতে পারে ইওর অনার ইওর অনার আমার বিজ্ঞ আইনজীবী বন্ধু মিস্টার মুহি হয়তো ভুলে গেছেন মিস্টার ফাহাদ যে ল্যাপটপটি ব্যবহার করে সারাদিন ব্যস্ত থাকেন সেটি অফিসেরই ল্যাপটপ তিনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেটি অফিস ওয়ার্কের ভেতরেই তাই ব্যক্তিগত বলে কিছুই থাকে না অবজেকশন ওভাররুল থ্যাংক ইউ অনার আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছি মিস্টার ফাহাদ অযোগ্য হওয়া সত্ত্বেও মিসেস আফসানা খান রুনার প্রশ্রয়ে ম্যানেজার পদে প্রমোশন পেয়ে কাজ করছেন অর্থাৎ উনি এই মাত্র এই মহামান্য আদালতে মিসেস রুনার পক্ষে যেই সাক্ষ্য দিয়েছেন সেটি অত্যন্ত দুর্বল তার এই দুর্বল সাক্ষ্য আদালতের আমলে না নেওয়ার আর্জি জানাচ্ছি দ্যাটস অল ইওর অনার সর্বনাশ হয়ে গেল এই ফাহাদ গাধাটা কিনে তো আমি আরো বিপদে পড়ে গেলাম এটাই তো চেয়েছিলাম আদালত এখনকার মতো মুলতবি ঘোষণা করা হলো দুপুর 2টায় বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে